নেপালের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা থেকে ম্যাচের পর রীতি ভেঙে গণমাধ্যমকে এড়িয়ে যান জাতীয় ফুটবল দলের কোচ জেমিডে। তবে একদিন পরে জানালেন, বাফুফের সভাপতিকে জানিয়েই ফাইনালের পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। ঘরোয়া লিগে ঠিক পজিশনে ফুটবলারদের না খেলতে পারাকে ব্যর্থতার কারণ হিসেবে দাঁড় করিয়েছেন জেমিডে। হারের হতাশায় প্রেস কনফারেন্স না করেই ফিরেছিলেন হোটেলে, মুখ বন্ধ রেখেছিলেন জেমি। একদিন পর অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হতে হয়েছে, দিয়েছেন ম্যাচ হারের ব্যাখ্যা। অবশ্যই আমি হতাশ। ফুটবলারদের সামর্থ্য অনুযায়ী ফাইনালের একাদশ সাজিয়েছিলাম। দেখুন, যতদিন লিগের ম্যাচে ফুটবলাররা পজিশন অনুযায়ী খেলতে পারবে না, ততদিন সমস্যা থেকেই যাবে। আমি বাফুফে সভাপতিকে আমার পরিকল্পনা জানিয়েছিলাম, ফাইনালের পরিকল্পনা সবাই জানত। পরীক্ষা নিরীক্ষার সফর, এই ট্যাগ নিয়েই নেপালে নেমেছিলেন বাংলাদেশ কোচ। তিন ম্যাচেই নিজের পরিকল্পনাতেই অটুট থেকেছেন। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে কতটা সন্তুষ্ট জেমি? We can keep working with the players. কিছু নতুন ফুটবলারদের পরখ করা গেছে, অনেকেই ভালো করেছে, ফাইনালের প্রেশার নিতে শিখেছে, এটা ভালো দিক। বিশ্বকাপ বাছাইয়ে এই ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে লাগবে। তবে আশাবাদী জেমি জানিয়েছেন, ট্রফি হাতছাড়ার বেদনা তাকেও ছুঁয়েছে। ম্যাচ জয়ের প্রত্যাশা আমার চেয়ে বেশি কেউ করে বলে আমি মনে করি না, কারণ দলের কোচ আমি। কিন্তু জুনে আমরা যদি একটি দুটি ম্যাচ ভালো করতে পারি, তখন সবাই এই হার ভুলে যাবে। নেপাল থেকে ফিরে আপাতত লিগের ম্যাচে ব্যস্ত থাকবেন ফুটবলাররা, আর জুনের বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে সফল হওয়ার পরিকল্পনা সাজাতে হবে জেমিকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল।